বিপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া সিলেট সিক্সার্স সামনে এবার কুমিল্লা ভিক্টোরিয়ানস এই ম্যাচ রবিবার দুপুর দুইটায় অন্যদিকে হোচট খাওয়া ঢাকা ডাইনামাইটস এর প্রতিপক্ষ খুলনা টাইটান্স সন্ধ্যা সাতটায় খেলাটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয় দিয়ে সিজন শুরু করতে চায় রিয়াদ কুমিল্লার সাইফুদ্দিনের ভাবনাতেও শুধুই জয় সিলেট থেকে সামসুল আরিফিনের পাঠানো ম্যাচ প্রিভিউ সিলেটের কাছে এতটা হবে ঢাকা ডাইনামাইটস কে ভেবেছিল আগে হারের ধকল সামলে উঠবার সময় পাচ্ছে না ঢাকা রবিবারের শুরুর ম্যাচে খেলতে হবে জম্পেশ অনুশীলন করে অবশ্য প্রস্তুত হয়ে আছে খুলনা টাইটান্স দেশি বিদেশি মিলিয়ে দারুণ কম্বিনেশন আপাতত মানসিক শক্তিতে পিছিয়ে পড়া ঢাকাকে হারাতে মুখিয়ে রিয়াদ শুরুটা খুবই খুবই জরুরি কারণ শুরুটা যদি ভালো হয় তাহলে আপনি একটা ভালো একটা মোমেন্টাম আপনি পেয়ে যান তারপরও প্রতিটা ম্যাচিক ইন্ডিভিজুয়ালি মানে খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ টিম হিসেবেও তো আর যে তো ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট এবং এগেইনস্ট দা টপ ঢাকা। দ্রুতান্ত শুরু করা সিলেট সিক্সার্স কে থামানো যাবে কিনা সেটি বুঝতে বেশি সময় লাগছে না। রবিবার সন্ধ্যায় সাগৌదికদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কুমিল্লার ভিক্টোরিয়ান্স। ইনজুরিতে বাইরে থাকা তামিমকে নিয়ে কিছুটা হতাশা আছে ভিক্টোরিয়ান্স শিবিরে। প্রথম কয়েকটা ম্যাচ কোভি ইম্পর্ট্যান্ট। আমরা যদি কয়েকটা ম্যাচ উইন হয়ে যায় তাহলে আমরা অনেক এগিয়ে থাকব। মেন্টালি বলেন বা

দ্বিতীয় অধ্যায় পা রেখেছেন কিন্তু বলেছেন ক্রিকেটটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেষ্টা করে যাবেন আরও উন্নতি করতে অনবাবী রিপোর্টে বিস্তারিত আমার টিম মেটটা আমার সাথে মানে একটু ফাইলিং করতেছিল কারণ ভালো ফিল্ডিং করতেছিলাম ভালো নেটে বল হচ্ছিল তো সবাই মানে দুষ্টামি করতেছে যে বি বিয়ে করে পুরো সব সাউথ আফ্রিকা সফরের কষ্ট ভুলেছেন তাসকিন আহমেদ স্পিডস্টার নতুন জীবনে পা রেখেছেন আপাতত মনোজগী ক্রিকেট নিয়ে কিন্তু আক্ষেপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা নিয়ে আমি সিরিজ খারাপ খেলছি দেখে কি আমি বিয়ে করব না এটা কোনো কথা নাকি আমার ফ্যামিলিতে ক্রিকেট আমার জীবনের একটা অংশ জীবনের সবকিছু মানে সোশ্যাল মিডিয়া নিয়ে যদি বদাদ হয় তাহলে পার্সোনাল লাইফে আমাদের মতো খেলোয়াড়রা কেউ সুখী হতে পারবে না কত নারীর হৃদয়ী না ভেঙেছেন কবুল বলে ওসবের থোড়াই কেয়ার মনের মানুষকে জীবন সঙ্গী করতে পেরে খুশি তাস্কিন নাই আমার সাথে আমার বিয়ে হয়েছে কারণ সাত বছরের রিলেশনশিপ আমি তাসকিন আমে ধর আগে থেকেই ওর সাথে আমার সম্পর্ক স্কুল থেকে যখন মানে যখন স্কুলে পড়ি একসাথে ক্লাস টেনে তখন থেকে অ্যাফেয়ার তো সব মিলে আমি আমিও খুশি আব্বম্মু খুশি রোববার সিলেটির উদ্দেশ্যে রওনা হবে তাস্কিনের চিটাগাং ভাইকিংস অর্ণব বাপী একাত্তর একই দিনে ডাবল আনন্দের উপলক্ষ পেয়েছে সিলেট বাসী বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে হারিয়ে বিপিএল এর শুভ সূচনা করেছে সিলেট সিক্সার্স আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উদ্বোধনী অনুষ্ঠানে কথা দিয়েছেন এখন থেকে আন্তর্জাতিক ম্যাচ পাবে সিলেট ভেনিউ আর তাতেই বেজায় খুশি সিলেটের ক্রিকেট ভক্তরা সিলেট থেকে শামসুল আরিফিনের পাঠানো রিপোর্ট উপচে পড়া দর্শক তবে ভিড় স্টেডিয়ামের সদর দরজায় চারটি প্রবেশ দুয়ার দিয়ে অনায়াসে মাঠে ঢুকেছে প্রায় ষোলো হাজার দর্শক মাঠে এসে বিসিবি সভাপতির কাছে পেয়েছেন আনন্দের খবর বাংলাদেশে তো বটে পৃথিবীর যে কোনো স্টেডিয়ামের চেয়ে আমাদের এই স্টেডিয়ামটা সবচেয়ে সুন্দর আমরা সবসময় মনে করতাম ঢাকা খেলা দিলে সবচেয়ে বেশি দর্শক হয়

খেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করছি শান্তিপূর্ণ পরিবেশ ছিল সবগুলো মিলে খুবই ভালো গেছে সময়টা যখন টিকিট কালেক্ট করছিলাম তখন অনেক কষ্ট হয়েছে আমরা রাত্রে এগারোটা থেকে লাইনে ছিলাম দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে আহত হয়ে টিকিট জোগাড় করা বিফলে যায়নি সিলেটের ক্রিকেট ভক্তদের সিলেটে বিপিএল খুশির অন্তরে ক্রিকেট ভক্তদের আর সেই খুশিকে পাত্তা দিতে গিয়ে সারাদিন যানজটে নাকাল হয়েছে ছোট্ট শহরের নাগরিকরা তবে দিন শেষে সেই মন খারাপ দূর হয়ে গেছে যখন শক্তিশালী ঢাকাকে নয় উইকেটে হারিয়ে দিয়েছে সিলেট সিক্সার্স বিপিএল এর পঞ্চম আসরের শুরুটাই হলো চমক দিয়ে টুর্নামেন্টের হট ফেভারিট আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস কে নয় উইকেটে হারিয়ে দিয়েছে সিলেট সিক্সার্স ঢাকা দেয় একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে উপল থারাঙ্গা আর ফ্লেচারের হাফ সেঞ্চুরিতে ১৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট সিক্সার্স নাবিল কাসারের ম্যাচ রিপোর্ট

প্ল্যাটটিকে রান তুলতে হবে দ্রুত সেই চাপেই ভেঙে পড়ল ঢাকা সাকিবের 23 টেলপটের 20 টেনেটুনে বোর্ডে মোট 136 ওই স্কোর তারা করতে উইকেট চাই শুরুতেই ধরাঙ্গা ফ্লেচাররা সে সুযোগ দিলে তো ফিফটি হাঁকিয়েছেন দুজনই ম্যাচ থেকে ছিটকে যেতে সময় লাগেনি ঢাকার অধিক সন্ন্যাসীতেই কি তবে গাজন নষ্ট হলো চ্যাম্পিয়নদের এই প্রশ্ন উঠতেই পারে